শুভ শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে স্বাগত জানিয়ে ক্লাস শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন রাইটিংয়ের মধ্যে আমরা পড়ব রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেয়িং ফর লিভ ইন অ্যাডভান্স। যে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লিখো অগ্রিম ছুটি চেয়ে। তাহলে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেয়িং ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লিখো। কিওয়ার্ডস, দেখো এখানে কিওয়ার্ডস মানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ থাকবে যেগুলো তোমাদের জানলে সুবিধা হয়। অনার অর্থ সম্মান, রেগুলার অর্থ নিয়মিত, ম্যারেজ সিরিমনি বিয়ের অনুষ্ঠান, ইনস্ট্যান্ট তাৎক্ষণিক, দেয়ার ফর অতএব। আমরা মেইন অ্যাপ্লিকেশন রাইটিংটা চলে আসছি। এটা ছিল আমাদের কোশ্চেন আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথমে ডেট লিখি না বা, আজকের তারিখ 29 আগস্ট 2020। দ্য হেডমাস্টার লতিফপুর হাই স্কুল। তোমাদের যেই হাই স্কুলের নাম লেখা থাকবে কোশ্চেন ওটা লিখবা, আর যদি কোনো না থাকে লেখা তাহলে তোমার স্কুলের নাম লিখে দিবা। নোয়াখালী, তোমার স্কুল যদি গিয়াসুদ্দিন মডেল স্কুল হয় তাহলে তুমি লিখবা নারায়ণগঞ্জ। তারপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ইন অ্যাডভান্স, অগ্রিম ছুটির জন্য দরখাস্ত। স্যার, আই হ্যাভ দ্য অনার টু স্টেট দ্যাট আই এম রেগুলার স্টুডেন্ট অফ ইউর স্কুল। যে যথাবিধ সম্মানপূর্বক জানাচ্ছি যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। দ্য ম্যারেজ সিরিমনি অফ মাই সিস্টার উইল কাম অপ অন দ্য 15th ইনস্ট্যান্ট। দ্য ম্যারেজ সিরিমনি অফ মাই সিস্টার, যে আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠান, উইল কাম অপ অন দ্য 15th ইনস্ট্যান্ট, যে চলতি মাসে 15 তারিখে অনুষ্ঠিত হবে। ফর দিস, এই জন্য আই শ্যাল হ্যাভ টু রিমেইন উইথ ডিফারেন্ট সোর্স অফ ওয়ার্ক, যে আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে এই জন্য। সো আই এম ব্যাডলি ইন নিড অফ 3 ডেজ লিভ ফর দ্য 15th to the 17th ইনস্ট্যান্ট। তো সেজন্য আমার 15 থেকে 17 তারিখ পর্যন্ত এই মাসের ছুটি দরকার। আমি অগ্রিম ছুটি চাই বা ছুটি আমার প্রয়োজন। সো আই এম ব্যাডলি ইন নিড, সো আমার খুবই দরকার, খুবই প্রয়োজন অফ 3 ডেজ লিভ, 3 দিনের ছুটি, ফ্রম দ্য 15th to the 17th ইনস্ট্যান্ট, যে 15 থেকে 17 তারিখ পর্যন্ত বর্তমান মাসে। একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, যখন বর্তমান মাসে 15 থেকে 17 পর্যন্ত বলা হয় তখন তারিখটা একটু পিছিয়ে দিতে হবে, তখন 15 নিচে দিতে হবে, হয়তো তোমরা 10 তারিখ দিবা। যে কোনো মাস হোক, যেই মাসে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা তখন কী দেবা, 10th অগস্ট বা সেপ্টেম্বর, 10th সেপ্টেম্বর, কারণ একদম হুবহু ওই দিনে হতে পারে না বা এর আগের দিন হতে পারে, পরে হতে পারে না, 15th অগস্ট হতে পারে, সমস্যা নেই। ওকে, পরে মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি অ্যাডভান্স লিভ ফর দোজ ডেজ অনলি অ্যান্ড অবলেক দেয়ার বাই। যে অতঃপর আমি আপনার কাছে আবেদন করছি এবং আশা করছি, মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, অতঃপর আমি আপনার কাছে আবেদন করছি, প্রার্থনা করছি এবং আশা করছি যে দ্যাট যে ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, আপনি যথেষ্ট দয়ালু হবেন আমাকে অনুমতি দিতে অ্যাডভান্স লিভ ফর দোজ ডেজ অনলি অ্যান্ড অবলাইক দেয়ার বাই, ওই দিনগুলোর জন্য আমাকে অগ্রিম ছুটি দিয়ে বাধিত করতে। আই রিমেন স্যার আপনার বাধ্যগত, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, আপনার বাধ্যগত ছাত্র বা ছাত্রী রাশেদ, ক্লাস 6, রোল নম্বর 2। আই রিমেন নিবেদক, আই রিমেন স্যার নিবেদক, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, আপনার বাধ্যগত ছাত্র রাশেদ, ক্লাস 6, রোল 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের অ্যাপ্লিকেশনটা। তো এটা ভালো করে পড়ে কয়েকবার রিডিং পড়বে, বাংলাটা বুঝে ট্রাই করবে। আমি যেহেতু বাংলাটা বলে দিয়েছি, আশা করি তোমাদের বাংলাটা হয়ে গেছে। তো আবার একটু রিডিং পড়বে, রিডিং পড়লে দেখবে যে তোমরা বাংলাটা এমনি বুঝতে পারতেছ, তখন মুখস্থ করলে তোমাদের লং টাইম থাকবে, ইভেন ভুলবে না তোমরা। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।